আসসালামু আলাইকুম, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। এবছরের প্রতিপাদ্য নারীর সমতাই সকলের প্রগতি। আসলে এই বার্তা যেটা আমরা এবার পাচ্ছি, এটা যে কতটুকু যুক্তিযুক্ত, আমি আমার ব্যক্তিগত জীবনের কয়েকটি ঘটনা দিয়ে সবাইকে একটু বোঝাতে চাইছি। প্রথমে যার গল্প বলবো, সে একজন নারী এবং আমার চোখে আমি মনে মনে যখনই তার কথা ভাবি তাকে আমি স্যালুট করি। সে আমারই কাছে এসেছিল একজন রোগী হিসেবে। তার প্রতিবারই যেটা হচ্ছে, প্রতিবারই সে গর্ভধারণ করছে কিন্তু তার গর্ভপাত হয়ে যাচ্ছে। এমন একটি অবস্থায় একটি মা তার বাড়িতে, তার আশেপাশে যে ধরনের পরিবেশের সম্মুখীন হন, সেই যুদ্ধগুলো কিন্তু আমাদের সবারই জানা হয় না। তারা হয়তো কখনো সামনে এসে বলবেও না, কিন্তু একজন ফিজিশিয়ান হিসেবে তাদের চোখের পানি, তাদের সেই ঘটনাগুলো আমরা কিন্তু কখনো ভুলতে পারি না। তাই আমার মনে হলো এরকম ঘটনাগুলোর কয়েকটা যদি আপনাদেরকে জানানো যায়, তাহলে মনে হয় আপনারাও বুঝতে পারবেন আপনি কত ভালো আছেন। যার গল্প বলছিলাম, পরপর দুবার তার যখন এইরকম দুর্ঘটনা হলো, সে কিন্তু কোনোবারই সঠিক গর্ভকালীন চেক আপে যায়নি অথবা তার যাওয়ার সুযোগ হয়নি। একটি শিক্ষিত মেয়ে হয়েও পারিপার্শ্বিক অবস্থার জটিলতা কতটুকু হলে একটা মেয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হয় পরপর দুবার, সেটা আপনি ভেবে নিন। পরবর্তীতে তার যখন প্রেগন্যান্সি হলো, তখন আমি ফোনে যখন আমাকে জানালো, আমি তাকে বললাম যে তুমি দ্রুততম সময়ের মধ্যে আমার সাথে যোগাযোগ করো, কারণ তোমার প্রেগন্যান্সি 8-10 জনের প্রেগন্যান্সির মতো নয়, খুবই ছোট স্বাভাবিক একটা ঘটনা। এখন কিন্তু আমরা সবাই জানি গর্ভকালীন চেক আপ কতটুকু জরুরি। সে বলল, ম্যাডাম ঠিক আছে আমি আসবো। কিন্তু সে কিন্তু আসতে পারেনি, সে যখন এসেছিল অলরেডি তার 4 মাস শেষ হয়েছিল এবং তখন তার প্রচণ্ড সেই তলপেটে ব্যথা, এবং এই ব্যথা কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু আর তার গর্ভের সন্তানটিকে ধরে রাখতে পারিনি। সেদিনই তার গর্ভের সন্তানটি আবারও তৃতীয়বারের মতো নষ্ট হয়ে গেল। সে কিন্তু আমাদের কাছে এলো ঠিকই, কিন্তু সময়ের সঠিক যে সময়টা সেটা কিন্তু সে আমাদের কাছে আসতে পারেনি। তারপর যেটা হলো, সে 4th বারের মতো প্রেগনেন্ট হলো এবং আমার অজান্তেই পুনরায় পেটের ব্যথা এবং তার বাচ্চা একদম বের হয়ে আসছে এমন সময় সে আমার কাছে এলো। এভাবে যখন দুটো ঘটনা সাক্ষী হলাম, আমি তখন তাকে অনুরোধ করলাম, তুমি দয়া করে আমার কাছে এসো না, কারণ তোমার এই প্রতিবার চোখের পানি আমি সহ্য করতে পারি না। একজন ডাক্তার হিসেবে, একজন ফিজিশিয়ান হিসেবে আমার দায়িত্ব তোমার একটা সঠিক পরামর্শ দেওয়া। নিশ্চয়ই আমি কোনো গাফিলতি করছি যার কারণে তুমি আসতে পারছো না। সে কান্নায় ভেঙে পড়ল, তার কান্নায় আশেপাশে সবাই খুব মন খারাপ করলো। কিন্তু কি হলো, আলটিমেটলি আমরা তো পারলাম না। সৌভাগ্যবশত তার পঞ্চম প্রেগনেন্সিতে সে সঠিক সময় আমাদের কাছে এসেছিল, আমরা তার জরায়ুর মুখে সেলাই দিয়েছিলাম, তারপর তার একটি সন্তান পৃথিবীতে এলো এবং এরপর সে কিন্তু ভালোই আছে। কিন্তু এই পরপর 4-4টি ঘটনা যখন একটা মেয়ের জীবনে ঘটে, সে কী পরিমাণ মানসিক চাপ এবং কী পরিমাণ সামাজিক চাপের মধ্যে থাকে, সেটা আমরা সহজে আঁচ করতে পারি। আমার মনে হয় প্রতিটি মেয়েরই সঠিক সময়ে তার ভয়েসটা রেইজ করতে হবে, কখন তাকে ডাক্তারের কাছে আসতে হবে, কখন তার সঠিক চেক আপটা নিতে হবে। এই গল্পের পরে আমি আরেকজনের গল্প বলতে চাই। সে একজন স্বনামধন্য পরিবারের একজন সন্তান, যে কারণে তাকে কখনোই আর্থিক দৈন্যতার দেখা দিতে হয়নি। অত্যন্ত ব্রিলিয়েন্ট রেজাল্ট হওয়ার কারণে আমরা কিন্তু সবাই তাকে নিয়ে আশাবাদী ছিলাম। সে অত্যন্ত ভালো রেজাল্ট করেও, বোর্ড স্ট্যান্ড করেও দেখা গেল সে কিছুই করছে না। তখন যদিও মন খারাপ করতাম, তারপরও মনে হতো যে না, সে হয়তো তার সব কিছু নিয়েই ভালো আছে। তারপর যখন সে তার একটি ছোটোখাটো একটি উদ্যোগ নিয়ে একটি কাজ শুরু করলো, আমরা কিন্তু খুশিই হলাম। তখন একদিন তাকে বললাম যে তার এই পরিকল্পনা কত দূর। তখন তার কাছে যা শুনলাম, তার যে গল্প শুনলাম, সে যেভাবে তার এই কাজটুকু, এইটুকু কাজ করতে তাকে যতটুকু কষ্ট পোহাতে হচ্ছে, সেটা শুনে সত্যিই অবাক হলাম। পরিস্থিতি যাই হোক না কেন, সবাই একটা নিজের আইডেন্টিটি তৈরি করতে চায়, তার মধ্যেও সেটা ছিল। সে করে যাচ্ছে, সে পরিশ্রম করে যাচ্ছে। আমি জানি তার ভবিষ্যৎ অনেক উঁচুতে, তার এই উদ্যোগ নিশ্চয়ই একদিন তাকে পৃথিবীর বুকে অনেক বড় সম্মানের অধিকারী করবে, আমি আশাবাদী। এখন আমি তৃতীয় যে গল্পটি বলবো, সেটা খুবই কষ্টের একটি গল্প। এমন কষ্ট যে তাকে আমি যখন প্রথম দেখেছিলাম, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি ভাবলাম যে একটা মানুষ এমন অগোছালো কেন। পরবর্তীতে তার কথা শুনতে শুনতে যা শুনলাম, তার প্রথম বেবিটি অটিস্টিক এবং তার দ্বিতীয় বেবিটি নর্মাল। তো যখন
একটা মা একটা অটিস্টিক সন্তান বড় করে এবং এই বড় করার সময় সে তার চাকরি ছেড়ে দিয়েছিল, সে তার সংসার নিয়ে ব্যস্ত এবং সৌভাগ্যবশত তার যে দ্বিতীয় সন্তানটি আছে সেও তার বড় ভাইটিকে মায়ের মতো করে আদর যত্ন করে বড় করে তুলছে। এটাও কিন্তু কম পাওয়া নাই। একটা মা কতটুকু ইফিশিয়েন্ট হলে তার ফ্যামিলিকে সেভাবে রান করতে পারে? সে চাকরি ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু এইরকম একটা অটিস্টিক বেবি বড় করা চারটিখানি কথা নয়। এটা যারা আমরা মেডিকেল প্রফেশনে আছি তারা জানি যে 20-22 বছর পর্যন্ত এরকম একটা ছেলেকে টেনে না, ফ্যামিলিকে সেভাবে ট্রেন্ড করা, এগুলো কিন্তু কখনোই কোনো সার্টিফিকেট কিংবা কোনো পুরস্কারের চেয়ে কম নয়। আমি সেই মাকেও সেলুট জানাতে চাই। তার এই পরিশ্রম, তার এই আত্মদেগ, তার নিজস্ব সব কিছু বাদ দিয়ে সে যে তার সন্তানকে এভাবে গড়ে তুলছে, তার যুদ্ধ আমাদের কাছে অজানাই থেকে যায়। কিন্তু আজকে আমার মনে হলো মেডিটকের মাধ্যমে আমি সবাইকে এরকম কয়েকটি গল্প বলতে পারলাম, তাদের সবাইকে আমার সেলুট, তাদের সবার কাছে আমার নারী দিবসের মনে হয় মর্যাদা এই নারীদেরকে সামনে আনার জন্যই। তাদের মতো নারীরা আমাদের সমাজের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, তাদেরকে আমরা সম্মান জানাই। ধন্যবাদ সবাইকে, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।